আজকের এই ভিডিওতে আমরা সিসি টু অথবা জিই টু এর সাজেশন নিয়ে আলোচনা করবো আমি সিসি টু বা জিই টু এর সাজেশন আগে দিইনি অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে তাই আমি নিয়ে এসেছি জানি তোমাদের নাইন সেপ্টেম্বর এক্সাম রয়েছে সময় তোমাদের হাতে নেই তাও আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিচ্ছি যাতে তোমাদের হেল্প হয় তোমরা যদি কেউ চাও যে এই সমস্ত কোশ্চেনের আনসার পারচেস করবে তাহলে তোমরা আজকেই আমার সাথে যোগাযোগ করতে পারো যেহেতু এই ভিডিওটি আমি আজকেই তৈরি করছি তাই সেভাবে আমি এডিট করছি না শুধুমাত্র ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি সেগুলি তোমরা ভালো করে শোনো যদি তোমরা আনসার পারচেস করতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে আমাকে এস করো খুবই স্বল্প মূল্যের মধ্যে নোটস তোমরা পেয়ে যাবে যে সমস্ত কোশ্চেনগুলি আমি বলছি তার আনসার তোমরা পেয়ে যাবে প্রথমে আমি তোমাদের এসে থেকে কি ইম্পর্টেন্ট সেগুলি বলছি তোমাদের দুটি এসে সিলেবাসে আছে একটি হচ্ছে ড্রিম চিলড্রেন আর রেভরি আর একটা হচ্ছে শ্যুটিং অ্যান্ড এলিফ্যান্ট এই দুটি এসেই তোমাদের পরে যে কোনো একটি কোশ্চেনের আনসার তোমাদের করতে হয় ফিফটিন মার্ক্সের তোমরা চাইলে যে কোনো একটি এসে কে খুব ভালো করে করতে পারো আর একটি অ্যাভয়েড করতে পারো যেহেতু তোমাদের হাতে সময় খুব কম প্রথমে আমি ড্রিম চিলড্রেন থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি বলছি তোমরা চাইলে শুধুমাত্র ড্রিম চিলড্রেনে সমস্ত কোশ্চেনগুলি করে যেতে পারো প্রথম কোশ্চেন যেটি করবে সেটি হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য এসে ড্রিম চিলড্রেন আর রেভরি সেকেন্ড যেটি করবে সেটি হচ্ছে ডিসকাস ড্রিম চিলড্রেন আর রেভরি অ্যাজ আ পার্সোনাল এসে এই কোশ্চেনটি যদি তোমরা করো তাহলে তোমরা এই কোশ্চেনটি থেকে আরও দুটি কোশ্চেনের আনসার করতে পারবে সেটি খুব ভালো করে শোনো একটা হচ্ছে যদি তোমাদের অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট জিজ্ঞাসা করে বা অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফি জিজ্ঞাসা করে তাহলে যেই পার্সোনাল এসে হিসেবে যে আনসারটা লিখবে সেটি আনসার লিখে দিলেই হয়ে যাবে অথবা এই কোশ্চেনটি এই যে ডিসকাস ড্রিম চিলড্রেন আর রেভরি অ্যাজ আ পার্সোনাল এসে এই কোশ্চেনটির আনসার যদি তোমরা করো তাহলে আরেকটি কোশ্চেনের আনসার দিতে পারবে সেটি হচ্ছে ডিসকাস ড্রিম চিলড্রেন আর রেভারি অ্যাজ অ্যান এসে কারণ তোমাদের যখন তোমরা যখন পার্সোনাল এসে এই কোশ্চেনের আনসারটা দেবে তখন তোমাদের পার্সোনাল এসের ফিচারগুলো লিখতে হবে সুতরাং অ্যাজ অ্যান এসে যখন পড়বে তখনও এই কোশ্চেনের আনসারটা দিয়েই তোমরা অ্যাজ অ্যান এসে এই কোশ্চেনের আনসারটাও লিখতে পারবে সুতরাং তোমরা একটা আনসারের মাধ্যমে তিনটি কোশ্চেনের আনসার দিতে পারছো এরপরে যেটি করবে সেটি হচ্ছে ডিসকাস ল্যাম অ্যাজ অ্যান এসেইস্ট অন দ্য বেসিস অফ ড্রিম চিলড্রেন আর রেভারি এই কোশ্চেনটি তোমাদের আগের যে কোশ্চেনটি বললাম তার সাথে এই কোশ্চেনটিরও মিল আছে কারণ কতগুলো ফিচার্স ওই কোশ্চেনে তোমাদের এইখানেও দিতে হবে সুতরাং সমস্ত কোশ্চেন একে অপরের সাথে কানেক্টেড ওকে তাই তোমরা ভেবো না যে তোমাদের অনেকগুলি করতে হচ্ছে কারণ যখন তোমরা দুটি বা তিনটি কোশ্চেন করে ফেলবে তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে সেখান থেকে তোমরা যে কোনো কোশ্চেনের আনসার ইজিলি লিখতে পারবে প্রথমে তোমরা এই তিনটি কোশ্চেন করবে যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে তোমরা আরও দুটি কোশ্চেন করতে পারো বা দেখে যেতে পারো সেই কোশ্চেনটি হচ্ছে প্রথম অ্যানালাইজ দ্য ইউজ অফ প্যাথোজ অ্যান্ড হিউমার ইন ড্রিম চিলড্রেন আর রেভরি আরেকটি কোশ্চেন হচ্ছে হাউ ডাজ ল্যাম ব্লেন ফ্যাক্ট অ্যান্ড ফিকশন ইন ড্রিম চিলড্রেন আর এভরি এরপরে আমরা আরেকটি যে তোমাদের এসে রয়েছে শ্যুটিং অ্যান্ড এলিফ্যান্ট ওখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেটি দেখে নেব তোমরা যেহেতু সময় কম সুতরাং যে কোনো একটি এসে ভালো করে করে যেও সব কোশ্চেন করে যেও যদি একটি এসে করো তাহলে ওই একটি এসে সমস্ত কোশ্চেন ভালো করে করে যেও তাহলে কমন পেয়ে যাবে প্রথম যে কোশ্চেনটি তোমরা শ্যুটিং অ্যান্ড এলিপেন্ট থেকে করবে সেটি হচ্ছে ডিসকাস দ্য থিম অফ ইম্পিরিয়ালিজম অ্যাজ পোর্ট্রেট ইন অরওয়েল শুটিং অ্যান্ড এলিপেন্ট হাউ ডাজ অরওয়েল ইউজ দ্য ইভেন্ট অফ শুটিং দ্য এলিপেন্ট টু ক্রিটিক দ্য নেচার অফ কলোনিয়াল রুল সেকেন্ড যেটি তোমরা করবে সেটি হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ অরওয়েলস শ্যুটিং অ্যান্ড এলিপেন্ট Third question Tiholo, analyze the significance of the elephant in Orwell's essay, Suiting an Elephant. ওয়ার্ড ডাজ ইট সিম্বোলাইজ অ্যান্ড হাউ ডাজ ইট রিফ্লেক্ট দ্য ন্যারেটার্স ইন্টারনাল কনফ্লিক্ট অ্যান্ড দ্য ব্রডার কনটেক্সট অফ ব্রিটিশ কলোনিয়ালিজম এই কোশ্চেনটি কিন্তু ফার্স্ট কোশ্চেন এবং সেকেন্ড কোশ্চেন দুটির সাথেই রিলেটেড তাই তোমরা যদি প্রথম দুটি কোশ্চেন করো তাহলে এই কোশ্চেনের আনসারটিও তোমরা করতে পার ফোর্থ যেটি করবে সেটি হচ্ছে এক্সামিন দ্য ইউজ অফ আয়রানি ইন শুটিং অ্যান্ড এলিফেন্ট হাউ ডাজ অরওয়েল এমপ্লয় আয়রানি টু কনভে his ম্যাসেজ অ্যাবাউট কলোনিয়ালিজম অ্যান্ড দ্য ন্যারেটার্স পার্সোনাল ডেলেমা তোমাদের যদি এই কোশ্চেনগুলি করা হয়ে থাকে তারপরে তোমরা যদি সময় থাকে তাহলে ন্যারেটিভ টেকনিকটা দেখতে পারো যাদের এই কোয়েশ্চেনগুলির আনসার হয়ে গেছে তারা ন্যারেটিভ টেকনিকটা দেখেছে এরপরে আমরা অ্যাজ ইউ লাইক থেকে কী কী ইম্পর্টেন্ট সেগুলো দেখবো প্রথমে যেটি তোমরা করবে সেটি হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ অ্যাজ ইউ লাইক ইট তারপরে তোমরা করবে স্কেচস দ্য ক্যারেক্টার অফ অরল্যান্ডো ইন অ্যাজ ইউ লাইক ইট থার্ড কোয়েশ্চেন হল কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার অফ অরল্যান্ডো অ্যান্ড অলিভার ইন অ্যাজ ইউ লাইক তারপরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি হল এক্সপ্লোর দ্য থিম অফ লাভ ইন অ্যাজ ইউ লাইক ইট লাস্ট যে কোয়েশ্চেনটি আমি এখান থেকে বলবো সেটি হচ্ছে এক্সামিন দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফরেস্ট অফ আর্ডেন ইন অ্যাজ ইউ লাইক ইট অথবা এই কোশ্চেনটি এইভাবে আসতে পারে হোয়াট ডাজ দ্য ফরেস্ট সিম্বোলাইজ অ্যান্ড হাউ ডাজ ইট কন্ট্রাস্ট উইথ দ্য কোর্ট অর দিয়ে ডিসকাস দ্য রোল অফ দ্য ফরেস্ট অফ আর্ডন অ্যাজ আ প্লেস অফ ফ্রিডম ট্রান্সফরমেশন অ্যান্ড রিকনসিলেশন এরপরে আমরা দেখে নেব মেয়ার অফ ক্যাস্টার ব্রিজ থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে প্রথমে যেটি তোমরা করবে সেটি হচ্ছে এক্সামিন দ্য থিম অফ ফেট অ্যান্ড ডেস্টিনি ইন দ্য মেয়ার অফ ক্যাস্টার ব্রিজ সেকেন্ড যেটি তোমরা করবে সেটি হচ্ছে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ ডোনাল ফারফ্রেজ ক্যারেক্টার ইন দ্য নোবেল হাউ ডাজ হি সার্ভ অ্যাজ আ ফয়েল টু মাইকেল হেঞ্চার এটি তোমাদের আরেকভাবেও পড়তে পারে সেটি হচ্ছে ডোনাল ফারফ্রেয়ের ক্যারেক্টারটা যদি ডোনাল ফারফ্রের ক্যারেক্টারটা পড়ে তাহলে তোমরা এটি লিখে আসবে অনেক সময় ডোনাল্ড ফারফ্রে এবং মাইকেল হেনচটের ক্যারেক্টারের কম্প্যারিজন করতে দেয় তাই ওটি যদি তোমাদের কোশ্চেন হিসেবে পড়ে অর্থাৎ কম্প্যারিজেনটা তাহলে তোমরা এই যে কোশ্চেনের আনসার থেকে লিখতে পারবে ওকে এর পরের কোশ্চেনটি হলো ইম্পর্টেন্ট জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য মেয়ার অফ ক্যাস্ট্রো প্রথমে তোমরা এই তিনটি কোশ্চেনের আনসার ভালো করে করবে এগুলি হয়ে গেলে তোমরা আরও দুটি কোশ্চেন দেখে যেতে পারো তো সেই দুটি কোশ্চেন আমি তোমাদের বলছি প্রথমটি হচ্ছে রোল অফ চান্স অ্যান্ড কো ইন দ্য মেয়ার অফ ক্যাস্ট্রিজ এটি তোমাদের দু হাজার উনিশে পড়েছে এর সাথে প্রথম যে কোশ্চেনটি বললাম অর্থাৎ রোল অফ ফেট তার সাথে কিন্তু এটা সম্পর্ক রয়েছে আরেকটি যেটি করবে সেটি হচ্ছে ইভ্যালুয়েট দ্য রোল অফ উইমেন ইন দ্য মেয়ার অফ ক্যাস্ট্রিজ ফোকাসিং অন দ্য ক্যারেক্টার্স অফ সুশেন হেনচার্ড এলিজাবেথ জেন অ্যান্ড লুসেটা তোমরা যদি এই কোশ্চেনগুলোর একদম রেডিমেড আনসার পেতে চাও তাহলে এই নাম্বারে অবশ্যই এস এম করো খুবই কম মূল্যের মধ্যে তোমরা এই আনসারগুলো পেয়ে যাবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোন একটি ভিডিওতে